পেশার কাকে বলে দেখুন বন্ধুরা, দূর থেকে কিরকম বর্মন পেশার মারছে। বন্ধুরা, ইয়াং ছেলে মেয়ে বলে আরো জোরে আরো জোরে, তো ইয়াং ছেলে মেয়েরা বলে আরো জোরে আরো জোরে, আর বুড়ো বুড়ি গুলো বলে এবার হলে জোরে যাবো আমরা মরে। তো কি আরে কেনা ক্যা চাহতে হো। ওয়েলকাম ফ্যামিলি, ওয়েলকাম টু টিসিএইচ ব্লগ। তো ফিরে এলাম আবারও আপনাদেরই কাছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের যে ভিডিও হবে সেটা প্রচুর ধামাকাদার, পুরো কাঁপানো ভিডিও হতে চলেছে। তো এটা শোনার পর আমার কিছু ভিউয়ার্স আর বন্ধুরা কি বলবে, ওর ভিডিও ও যা ভিডিও দেয় ছিড়ি নেই, পনেরো দিন ছড়া ছড়া প্রত্যেক ভিডিও বলে হেভি ভিডিও হেভি ভিডিও, কি হেভি হবে কি কাঁপবে দেখ। তো হ্যাঁ বন্ধুরা, সত্যি আজ কাঁপবে, তার কারণ মাছরে অলরেডি তিনটে সেট আপ চলে এসেছে কালী পুজো উপলক্ষে। সত্যি বলতে বন্ধুরা, আমার অবস্থাটা কীরকম জানেন তো, ঘরের সামনে বড় বড় সিট আসছে, ঠিক আছে, মানে আমি এখনও দুদিন হয়ে গেল যাইনি দেখতে। যেরকম পাশের বাড়ির ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে, নতুন বউ হয়েছে, পাড়ার কাকিমারা জানে না, ঠিক সেই রকম অবস্থা আমারও। তো বন্ধুরা চলুন এবার যাই, দেখি কি কি সেট এসেছে আর কেমন পুজো হচ্ছে, কেমন ঠাকুর, সব কিছু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কিন্তু তার আগে যে শ্লোকটা ছিল, ইয়াং ছেলে বুড়া বুড়ি কী ভাবলেন, আমি বুঝতে পারছি আমার ভিউয়ার্সরা ভালো কিছুই ভাববে, অবশ্য খারাপ কিছু ভাববে না, তো বলেই নিই তাহলে। দেখুন, কাঁপাকাঁপি সব কিছুই হবে, জোরে জোরে দিতে আস্তে আস্তে দেওয়া সব কিছুই হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা যেহেতু বক্স ওরিয়েন্টেড, এটা বক্সের সাউন্ডের কথাই বলেছিলাম আর কি, আপনারা এবার কী ভাবছে জানি না, তবে ভালো কিছুই ভাববেন। তো বন্ধুরা, আমরা প্রায় সঞ্জনা সাউন্ডের কাছে চলে আসছি, যেটা আসছে জানলা বাজছে, আর দেখুন ওই দূরে ওখানটা বাজছে। চলুন সঞ্জনা সাউন্ডটা আজকে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, এটাই সঞ্জনা সাউন্ড, যেটা হাওড়া জেলার একটা নাম করা সাউন্ড, খুব ভালো বাজায়, তো এই মুহূর্তে আসতে বাজাচ্ছে। তো দেখুন, খুব ভালোই বাজাচ্ছে, আর আজকে বিসর্জন, তার জন্য সবাই খুবই আনন্দ করছে, আসতে বাজি যদিও। তো এটা সঞ্জনা সাউন্ডের মেশিন, সেটা অনেকগুলোই মেশিন আছে, শিগুড়ি থেকে শুরু করে সব রকম। তো এখানে ঠাকুর বিসর্জন হবে, সবাই খুবই আনন্দ করছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা বলি, সঞ্জনা সাউন্ড আসতে পারছে বলে ভাববেন না যে এর আর পিক আপ নেই, প্রচুর পিক আপ। আর একটা সময় হাওড়া জেলায় সঞ্জনা সাউন্ড বিশাল নাম করেছে, ঠিক আছে। তো সঞ্জনা সাউন্ড সবে দেখলাম, এখনও আছে, বাকি আছে, তবে সেগুলো সন্ধেবেলা দেখাবো যদিও, ঠিক আছে, দিনের বেলা হবে না, যদিও দিনের বেলা বাজছে না, আস্তে আস্তে মাইক শুধু বাজছে, তেল নেই, কমিটির তেল নেই, এমন অবস্থা, শুধু ওই সন্ধেবেলাটুকু বাজানোর মতো অবস্থা। আর এটা দেখার পর নবীন সঙ্গ কিশোর সঙ্গে ছেলেরা সেই জন্য বলছি আপনারা প্লিজ সাপোর্ট করবেন, ঠিক আছে, ভিডিওটাকে লাইক করে দেবেন, হ্যাঁ, দিলে হয়তো মারবেন। অনেক কাহা সে আতে। তো বন্ধুরা, এটা পালোই সাউন্ডের মেশিন সেট আপ, অনেকগুলো মেশিন নিয়ে চলে এসেছে, আর পালোই সাউন্ড এসেছে রাঙ্গামাটি নরঘাট থেকে। তো চলুন এবার সাউন্ড টেস্টিংটা দেখি। আরে না গুরু, পালোই সাউন্ড কি বাজাচ্ছে ভাই, পুরো ফাটিয়ে দিচ্ছে, কি কাঁপাচ্ছে শরীর, বস আছে ভাই বস, পালোই সাউন্ড কমানো। তো বন্ধুরা, এটা ছিল সেকেন্ড ধামাকা, এখনো বাকি, ধামাকা বাকি,
চলুন এটাও ভালো বাজাচ্ছে ও এখন অ্যানাউন্স করছে ঠিক আছে প্রতিযোগিতাতে আমি একা একা ঠাকুরটাকে সরবরাহ করব দেখাচ্ছি আপনাদেরকে তারপরে যাব মেলল বর্মন বর্মন বর্মনের কাছে তারপরে লেটস গো তো এটাই কিশোর সঙ্গে সুন্দর ছোট্ট প্যান্ডেল তো বন্ধুরা দেখুন কিশোর সঙ্গে ঠাকুরটা খুবই সুন্দর টোটাল মাটির মেয়ের পেছন থেকে সামনে খুবই সুন্দর কাজ করেছে ঠাকুরের উপরের ফুল দিয়ে সাজানো তো কিশোর সঙ্গে তিন দিনের প্রোগ্রাম একদিন অন্নভোগ একদিন অর্কেস্ট্রা এবং একদিন ডান্স গ্রুপ শুধু প্রেসার কাকে বলে দেখুন বন্ধুরা দূর থেকে কিরকম বর্মন প্রেসার মারছে সত্যি এই যে কম্পিটিশন খাটে মানুষকে মেরে দেওয়ার মতো ক্ষমতা আছে সেটা বোঝাই যাচ্ছে মানে এত দূর থেকেও এমন খাচ্ছে শরীর কি বলবো চলুন সামনে আগে আপনাদেরকে ঠাকুরগুলো দেখাই তারপরে আবার দেখাবো তো বন্ধুরা এটা নবীন সঙ্গের সুন্দর কালী প্রতিমা যেটা খুবই সুন্দর করেছে থার্মোকলের ওপরে খুব সুন্দরভাবে তৈরি করেছে আমাদেরই গ্রামের ছেলে সামনেই বাড়ি তো বন্ধুরা নবীন সঙ্গের চার দিন পুজো তার মধ্যে একদিন আছে ডান্স প্রোগ্রাম এবং অর্কেস্ট্রা একদিন ইউটিউবে ছাড়বে তো বন্ধুরা নবীন সঙ্গে হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা দেখুন খুব মজা লাগবে এই খেলাটা আমার তো খুব ভালো লাগে খেলাটা দেখতে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট মারবে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করে দিয়েছি তো দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো দেখতে খুবই মজা লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমরা এত হাসি পাচ্ছে কি বলবো অনেক কষ্টে চেপে রাখছি এটাই বর্মন সেট আপের মেশিন বন্ধুরা তো কত মেশিন নিয়ে আসছে দেখুন 8-10টা সিকুরি নিয়ে আসছে তো এবার চলুন বন্ধুরা আমরা বক্সের প্রেসারটা দেখি নাকি হবে তো বর্মন চলো তাহলে ভোটের ব্যাপার আছে না দেখে দিতে হবে তো যা বাজাচ্ছে ভাই সামনে তো দাঁড়ানো যাচ্ছে নি সব কেটে যাচ্ছে সামনে তো দাঁড়ানো যাচ্ছে নি সব কেটে যাচ্ছে আরে কেনা ক্যা চাতে হো
একটু দূরে চলে আসছি, এখন একটু বন্ধ আছে, নাহলে অবস্থা খারাপ, বাবা শোনা যাবে না অবস্থা এমন। এটা সেকেন্ড টাইম আমি বড়দাকে দেখলাম, আবার এটা ফার্স্ট টাইম আমার গ্রামে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা, কেমন সেট টেট ঠাকুর ঠাকুর কেমন লাগলো বলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পারলে একটা লাইক করে দিও, ভালোবাসা দিও। এই বলে আমার ভিডিওটা শেষ করছি, জয় হিন্দ জয় ভারত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।